হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজকেও আমরা চলে এসেছি সন্ধ্যা সাতটার সময় লাইভ ক্লাসে এবং তোমরা নিশ্চয়ই জানো প্রত্যেকদিন সন্ধ্যা সাতটার সময় আমরা টোয়েন্টি প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করি যে প্রশ্নগুলো তোমাদের সাম্প্রতিক যে সমস্ত এক্সামগুলি আছে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল আবগারি মেন্স পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই রেলের গ্রুপ ডি এন এবং পিএসসি ক্লাসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এবং তোমরা লাস্টে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে তো আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছে তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তরটি নিচে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে রয়েছে পাঁচ সেকেন্ড সময় এবং এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি তিরিশে জানুয়ারি উনিশশো সালে মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার উনিশশো এবং তার সাথে মনে রাখবে মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিল নাথুরাম গডসে হত্যা করেছিল মহাত্মা গান্ধীকে তিরিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এবং তার সাথে মনে রাখবে এই তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর যেদিন মৃত্যু হয় এই দিনটিকে জাতীয় শহীদ দিবস হিসাবে পালন করা হয় তিরিশে জানুয়ারি ওকে জাতীয় শহীদ দিবস এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীর জন্ম কত সালে হয় দোসরা অক্টোবর আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধীর জন্ম হয় গুজরাটের পোরবন্দরে ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুর কি নাম কৃষ্ণ গোখলে হল মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ওকে এবং তার সাথে আরেকটি প্রশ্ন মনে রাখবে হরিজন পত্রিকার সম্পাদক কে ছিলেন হরিজন পত্রিকার সম্পাদক ছিলেন মহাত্মা গান্ধী ওকে পরবর্তী প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি তো ফ্রেন্ডস এখানে চারটি অপশান দেওয়া আছে ইন্দ্রিয়া পয়েন্ট ওকে তো প্রথম অপশানটি টাইপিং একটু মিস্টেক আছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে আমি সঠিক উত্তরটি লিখে দিচ্ছি ওকে ইন্দ্রিয়া পয়েন্ট ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দ্রিয়া পয়েন্ট অপশান ইজ দ্য রাইট অ্যান্সার যারা যারা অপশান এই ইন্দ্রিয়া পয়েন্ট করেছ সঠিক উত্তর হবে ভারতের দক্ষিণতম বিন্দু এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ভারতের পশ্চিমতম বিন্দুর কী নাম ভারতের পশ্চিমতম বিন্দু হলো সার্ক্রিক ওকে এবং ইন্দিরা কল হল ভারতের উত্তরতম বিন্দু উত্তরের বিন্দু ওকে উত্তরের সর্বোচ্চ বিন্দু এবং কী বিধু এটি হলো ভারতের পূর্ব বিন্দু তো ফ্রেন্ডস এখান থেকে চারটি আমরা প্রশ্ন পেয়ে গেলাম ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট হল ভারতের দক্ষিণতম বিন্দু ওকে এবং ইন্দিরা কল এটি ভারতের উত্তরের বিন্দু এবং স্যার্ক্রিক এটি হলো ভারতের পশ্চিমতম বিন্দু এবং কি বিথু এটি হলো ভারতের পূর্ব বিন্দু তো এখান থেকে চারটি পয়েন্ট পেয়ে বার হলো অবশ্যই তোমরা পারলে নোট করে নেবে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন ভারত ও চীনের মধ্যে কোন সীমারেখা অবস্থিত তো ফ্রেন্ডস ফটাফট সঠিক অ্যান্সার নিচে কমেন্ট করে জানাও চারটি অপশান দেওয়া আছে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ম্যাকমোহ রেখা হলো ভারত ও চীনের সীমারেখা অপশান সিজ দ্য রাইটেন্সের ম্যাকমোহন এবং এর সাথে সাথে মনে রাখবে রেড ক্লিপ রেখা এটি হলো ভারত ও পাকিস্তানের রেখা। ডুরান্ট রেখা এটি হলো পাকিস্তান ও আফগানিস্তানের সীমারেখা পরবর্তী প্রশ্ন দেখো চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন হল প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও প্রত্যেকটি প্রশ্নে পাঁচ সেকেন্ড সময় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি অরুণিমা সিনহা হলেন প্রথম প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট যিনি জয় করেন অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার অরুণিমা সিনহা তো ফ্রেন্ডস এর সাথে সাথে তোমরা মনে রাখবে বাচেন্দ্রী পাল ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা হলেন বাচেন্দ্রী পাল এবং সন্তোষ যাদব প্রথম ভারতীয় মহিলা যিনি দুইবার মাউন্ট এভারেস্ট জয় করেন তার নাম হলো সন্তোষ যাদব ওকে তো তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের পূর্ব সমুদ্রতট কি নামে পরিচিত তো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্নের সঠিক অনুসার ফটাফট নিচে কমেন্ট করে জানাও ভারতের পূর্ব সমুদ্র সমুদ্রতট রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি করমণ্ডল তট নামে পরিচিত অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নিম্নলিখিত ভারতের প্রাচীনতম পর্বত কোনটি তো ফ্রেন্ডস তার সাথে সাথে আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে ভারতের নবীনতম পর্বত ভারতের নবীনতম পর্বত কোনটি প্রথমে হলো ভারতের প্রাচীনতম পর্বতমালা হলো আরাবল্লি পর্বতমালা হলো ভারতের প্রাচীনতম পর্বতমালা এবং নবীনতমর কথা যদি বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে নবীনতম হল হিমালয় ওকে হিমালয় পর্বতমালা হলো। ভারতের নবীনতম পর্বতমালা ওকে এবং এর সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের কী নাম আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হলো শিখর যার উচ্চতা হচ্ছে সতেরোশো মিটার এবং আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজস্থান রাজ্যে অবস্থিত আরাবল্লি পর্বত ওকে রাজস্থান এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজস্থান রাজ্য হলো ক্ষেত্রফলের দিক থেকে সবচেয়ে বড় ওকে ক্ষেত্রগুলির দিক থেকে সবচেয়ে বড় রাজ্য হলো রাজস্থান এবং সেকেন্ড হচ্ছে মধ্যপ্রদেশ থার্ড হচ্ছে মহারাষ্ট্র এবং ফোর্থ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর ওকে এবং তার সাথে সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে রাজস্থান রাজ্যে রয়েছে পুষ্কর পুষ্কর জিল ওকে এবং এই পুষ্কর ঝিল হলো মিষ্টি জলের ঝিল এবং রাজস্থানের জয়পুর শহরকে কী বলা হয় রাজস্থানের জয়পুর শহরকে বলা হয় পিঙ্ক সিটি ওকে পিঙ্ক সিটি তো ফ্রেন্ডস তার সাথে সাথে এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট পরবর্তী প্রশ্ন সাত নাম্বার প্রশ্ন পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম এবং মণিপুর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মেঘালয় ওকে পূর্ব ভারতের কোন রাজ্যে রেল লাইন নেই মেঘালয় এবং মেঘালয়ের রাজধানীর কী নাম মেঘালয়ের রাজধানীর নাম হলো শিলং ওকে এবং বিশ্বে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান হলো মেঘালয়ের রাম ওকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত যুক্ত স্থান ওকে এবং বর্তমানে মেঘালয় রাজ্যে রেললাইনের কাজ চলছে খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে মেঘালয়ে ওকে পরবর্তী প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন মানব শরীরের বৃহত্তম গ্রন্থির নাম কি তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এই যকৃত হলো মানব শরীরের বৃহত্তম গ্রন্থি অপশান ইজ দ্য রাইডেন্সের চকৃত ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মানব শরীরের ক্ষুদ্রতম গ্রন্থির কী নাম পিটুইটারি গ্রন্থি হলো মানব শরীরের ক্ষুদ্রতম গ্রন্থি ওকে এবং তার সাথে মনে রাখবে মানব শরীরে তাপ নিয়ন্ত্রণ হয় কোথায় হাইপোথেলাম গ্রন্থিতে মানব শরীরের তাপ নিয়ন্ত্রণ হয় ওকে পরবর্তী প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন মাছ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধিকে কি বলা হয় তো ফ্রেন্ডস সেখানে চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর কী হবে মাছ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধিকে বলা হয় অপশান বিজ দ্যার রাইডেন্সার নীল বিপ্লব বলা হয় ওকে নীল বিপ্লব বলা হয় মাছ চাষ সে বিপুল পরিমাণের বৃদ্ধিকে অপশন বি ইজ দ্য রাইডেন্সার ওকে এবং তার সাথে মনে রাখবে মাছ চাষ পদ্ধতিকে কী বলা হয় পিসি কালচার বলা হয় মাছ চাষ পদ্ধতিকে ওকে পিসি কালচার নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন পুরস্কার সামরিক ক্ষেত্রে দেওয়া হয় তো চারটি অপশন দেওয়া আছে সঠিক অ্যান্সার ফটাফট নিচে কমেন্ট করে জানাও সামরিক ক্ষেত্রে দেওয়া হয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি চক্র পুরস্কার ওকে চক্র পুরস্কার সামরিক ক্ষেত্রে দেওয়া হয় অপশন ডি ইজ দ্য রাইট অশোক চক্র এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে দোণাচার্য পুরস্কার এই দোণাচার্য পুরস্কার দেওয়া হয় খেলাধুলার প্রশিক্ষণে দেওয়া হয় ওকে অর্থাৎ কোচকে দেওয়া হয় ওকে এবং তার সাথে তোমরা মনে রাখবে ভারত পুরস্কার ভারত পুরস্কার সব ক্ষেত্রেই দেওয়া হয় যেমন বিজ্ঞান সাহিত্য কলা সঙ্গীত ইত্যাদিতে ভারত পুরস্কার দেওয়া হয় ওকে এবং কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য দেওয়া হয় এবং প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ওকে বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য দেওয়া হয় এবং কলিঙ্গ পুরস্কার প্রদান করেন ইউনেস্কো ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে পরমবীর চক্র হল সামরিক ক্ষেত্রে ভারত ভারতের সর্বোচ্চ সম্মান ওকে সামরিক ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ সম্মান নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন ইলেকট্রন কে আবিষ্কার করেন তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্ট করে জানাও ইলেকট্রন আবিষ্কার করেন রাইট অ্যান্সার হয়ে যাবে জে জে থমসন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে ই রাদার ফোর্ড তো রাদারফোর্ড আবিষ্কার করেন প্রোটন ওকে প্রোটোন আবিষ্কার করেন রাদারফোর্ড ফোর্ড এবং জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউটন ওকে নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন ধনন্তরী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ফ্রেন্ডস চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চিকিৎসার ক্ষেত্রে দেওয়া হয় ধনন্তরী পুরস্কার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার এবং এই পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে এবং উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ থেকে প্রত্যেক বছর পুরস্কার দেওয়া হয় চিকিৎসার ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করেন কোন সংগঠন কলিঙ্গ পুরস্কার প্রদান করেন রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইউনেস্কো ওকে ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করেন অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং তার সাথে মনে রাখবে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় সঠিক অ্যান্সার হয়ে যাবে প্যারিস ওকে ফ্রান্সের প্যারিস হয়ে ইউনেস্কোর সদর দপ্তর হেডকোয়ার্টার ওকে এবং তার সাথে ফ্রেন্স তোমরা মনে রাখবে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানীর জনপ্রিয়তার জন্য দেওয়া হয় এবং প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো থেকে ওকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে প্রথম কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু কোনটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সঠিক অ্যান্সার ফটাফট কমেন্ট করে জানাও স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ব্রোমিন ওকে তো ব্রোমিন হল স্বাভাবিক উষ্ণতায় তরল অধাতু অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ব্রোমিন ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে স্বাভাবিক অবস্থায় তরল ধাতু কি তরল ধাতুর কথা যদি বলা হয় পারদ হল পারদ হল স্বাভাবিক অবস্থায় তরল ধাতু ওকে এবং লিথিয়াম তো ফ্রেন্ডস লিথিয়ামের কথা যদি বলা হয় সবচেয়ে হালকা ধাতু হল লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু ওকে এবং সোডিয়াম তো ফ্রেন্ডস সোডিয়াম ধাতু হল জলের চেয়েও হালকা ধাতু হল সোডিয়াম ধাতু জলের চেয়েও হালকা ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলোও মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন দোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি খেলাধুলার ক্ষেত্রে দেওয়া হয় দোনাচার্য পুরস্কার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার খেলাধুলা খেলাধুলার প্রশিক্ষণ অর্থাৎ কোচকে দেওয়া হয় এই পুরস্কার এবং প্রথম দোনাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দ থেকে প্রথম দোনাচার্য পুরস্কার দেওয়া হয়েছিল নেক্সট প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন অজন্তা গোয়া ভারতের কোন রাজ্যে অবস্থিত রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত অজন্তা গুহা অপশান সি ইজ দ্য রাইডেন্সের মহারাষ্ট্র ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে এই অজন্তা গুহা কারা নির্মাণ করেছিল গুপ্ত শাসকরা নির্মাণ করেছিল অজন্তা গুহা গুপ্ত শাসকরা ওকে এবং আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে প্রশ্নটা হল প্রশ্নটা হলো ইলুরা গুহা কোথায় অবস্থিত ইলুরা গুহা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত ইলুরা গুহা এবং এটি কারা নির্মাণ করেছিল রাষ্ট্রকূট শাসকরা নির্মাণ করেছিল ইলুরা গুহা এবং এটি হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মের সাথে সম্বন্ধিত ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে মহারাষ্ট্রের রাজধানীর কি নাম মুম্বাই হলো মহারাষ্ট্রের রাজধানীর নাম ওকে এবং ভারতের সবচেয়ে বড় শহর হল মুম্বাই শহর তোমাদের পরীক্ষাতে আসে এবং ভারতের সবচেয়ে বড় বন্দরগাঁও হল মুম্বাই বন্দরগাঁও এবং মুম্বাই মহারাষ্ট্রে অবস্থিত লোনার ঝিল মহারাষ্ট্রে অবস্থিত লোনার ঝিল এবং এই লোনার ঝিল মোস্ট ইম্পর্ট্যান্ট কারণ এই লোনার ঝিল পতনের ফলে এই ঝিলটির সৃষ্টি হয়েছিল ওকে পরবর্তী প্রশ্ন দেখো সতেরো নাম্বার প্রশ্ন নর্ম্যান বোরলগ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় নরম্যান বোরলগ পুরস্কার দেওয়া হয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি কৃষি ওকে কৃষি ক্ষেত্রে দেওয়া হয় এই পুরস্কার বোরলগ পুরস্কার কৃষি ও পরিবেশ উন্নয়নের গবেষণার ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় এবং প্রথমবার দেওয়া হয়েছিল উনিশশো সাল থেকে এই পুরস্কার দেওয়া হয় অর্থাৎ প্রথম দেওয়া হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিশ্বে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট বিশ্বে ওকে তো বিশ্বে সবুজ বিপ্লবের জনক বলা হয় নর্ম্যান বোরলজ্ঞে মোস্ট ইম্পর্টেন্ট নরম্যান বোরলজ্ঞে সবুজ বিপ্লবের জনক বলা হয় বিশ্বে ওয়ার্ল্ডে এবং ভারতের কথা যদি বলা হয় ভারতে ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় এম এস স্বামীনাথনকে এম এস স্বামীনাথনকে বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক এবং ওয়ার্ল্ডে হচ্ছে নরম্যান বোরলক ওকে এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে কৃষিক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ বড় পুরস্কার হলো নর্ম্যান বোরলক কৃষিক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় সম্মান এবং ভারতের ক্ষেত্রে যদি বলা হয় ভারতের ক্ষেত্রে সবচেয়ে বড়ো কৃষিক্ষেত্রে সম্মান হচ্ছে স্বামীনাথন পুরস্কার ওকে পরবর্তী প্রশ্ন দেখো আঠেরো নাম্বার প্রশ্ন ভারতের প্রথম মহাকাশচারী কে তো ফ্রেন্ডস আশা করি প্রশ্নে সবাই সঠিক উত্তর দিতে পারবে ভারতের মহাকাশচারী সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাকেশ শর্মা হল ভারতের প্রথম মহাকাশচারী ওকে তিনি কত সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা থার্ড এপ্রিল থার্ড এপ্রিল উনিশশো সালে মহাকাশে গিয়েছিল এবং তখন প্রধানমন্ত্রী কে ছিল তো ফ্রেন্ডস রাকেশ শর্মা যখন মহাকাশে যান অর্থাৎ ভারতের প্রথম মহাকাশচারী যখন রাকেশ শর্মা যখন মহাকাশে যান তখন ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী ওকে তোমাদের পরীক্ষাতে আসে নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন যতিন কোন রাজ্যের নৃত্য যতীন মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নেই সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার রাজ্যের নৃত্য হল যাতা যতীন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে বিহার এবং তার সাথে ফ্রেন্ডস তোমরা মনে রাখবে বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় কোশিকে বলা হয় বিহারের দুঃখ ওকে এবং বাংলার দুঃখ অর্থাৎ পশ্চিমবঙ্গের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে দামোদর নদীকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ এবং আরেকটি প্রশ্ন আছে চীনের দুঃখ কোন নদীকে বলা হয় সঠিক ক্যান্সার হয়ে যাবে হোয়াং হোকে বলা হয় চীনের দুঃখ ওকে তো বাংলার দুঃখ বলা হয় দামোদরকে বিহারের দুঃখ বলা হয় কোশিকে এবং চীনের দুঃখ বলা হয় হোয়াং হোকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন নীল দর্পণ নাটক কার রচনা তো ফ্রেন্ডস চারটি অপশান দেওয়া আছে সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি দীনবন্ধু মিত্রের রচনা হলো নীল দর্পণ নাটকটি অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং এই নাটকটি কিসের সাথে সম্বন্ধিত নীল চাষ সম্বন্ধে সম্বন্ধিত এবং নীল দর্পণ নাটকটি নীল বিদ্রোহের সঙ্গে সম্বন্ধিত ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন এবং এই প্রশ্নটা তোমাদের জন্য এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট করে জানাও প্রশ্নটা হল দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি। তো দেশীয় প্রযুক্তিতে নির্মিত ভারতের নির্বাক চলচ্চিত্র সঠিক উত্তর নিচে কমেন্ট করে জানাও এবং আজকের এই ভিডিওতে তোমরা কত স্কোর করতে পারলে তোমাদের স্কোরটাও নিচে কমেন্ট করে জানাও তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম